যদি খুব শীঘ্রই বৃষ্টিপাত না হয় তাহলে ফাদদানবাসীর সকল ফসল নষ্ট হয়ে যাবে। আশা করছি মহান খোদা অতি দ্রুতই বৃষ্টিপাত প্রদান করবেন। ওখানে কি হচ্ছে বাবা? এটা ফাদদানবাসীর প্রাচীন রীতিনীতি। এখানে ইশতার নিয়ে কেউ কটু কথা বললে তাকে আগুনে নিক্ষেপ করে হত্যা করা হয়। বিচার করা হয় না সে সত্য বলেছে কিনা। আমি তো কিছু করি নাই। আমি কি বলেছি তোমাদের? আমাকে আমাকে এভাবে বেঁধে নিয়ে যাচ্ছ? আমাকে ছাড়ো। শোনো, তুমি এখানে ভেড়ার পালগুলো দেখে রাখো, আমি আসছি। ছাড়ো 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 আমাকে, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। তোমরা নির্মমতা করছো, তোমরা আমার উপর নির্মমতা করছো। আমাদের রহম করো, ছেড়ে দাও ছেড়ে দাও। এই আমার কি দোষ? আমাকে ছাড়ো, ছেড়ে দাও। এই তোমরা আমার উপর অবিচার করছো। ওই যে দেখো, ইয়াকুব রাখাল, গভর্নর লাবানের জামাতা। ঠিক করছো না। আমাদের উপর দয়া করুন, আমাদের উপর রহম করুন। কাফের শাস্তি একটাই, ফাদদানবাসী। তোমরা যে এগিয়ে রাখো, তোমরা অবশ্যই শাস্তি পাওয়া উচিত। একদম ঠিক না, আমার উপর অবিচার হচ্ছে। আমি কিন্তু আমাকে এভাবে অমানবিক ভাবে পড়ানো হচ্ছে, এটা তোমরা সহ্য করো না। তোমরা জেগে ওঠো, আমাকে বাঁচাও বাঁচাও, ফাদদানবাসী, আমাকে বাঁচাও। ফাদদানবাসী, আমি বলছি, আমি কোনো অন্যায় করিনি। অভিযুক্ত ফারাজ ইস্তারের শত্রু ও পাথর দিয়ে ইস্তারকে আক্রমণ করতে চেয়েছে এবং আমাদের খোদাকে অসমর্থ ও নালায়েক বলে আখ্যায়িত করেছে। ফাদদান শহরের প্রাচীন রীতিনীতি অনুযায়ী যে আমাদের খোদা ইস্তারকে অবমাননা করবে তাকে অবশ্যই আগুনে নিক্ষেপ করে হত্যা করা হবে। ফাদদানবাসী, তোমরা কি এরকম চুপ করে পাথরের মতো আমাকে দেখে যাবে? তোমরা কি কিছুই বলবে না? আমাকে এরকম অমানবিক ভাবে অত্যাচার করে পোড়াতে যাচ্ছে এই লোকজন, তোমরা কি কিছু বেচারা ফারাজ, তোমরা কি নিশ্চুপ হয়ে সারা জীবন দেখে যাবে? ফাদদানবাসী, রক্ষা করো আমাকে, কেউ তো এগো। একদিন আমার মতো তোমাদের কেউ এভাবে পুড়িয়ে ফেলবে ওরা। তোমরা চুপ করে থেকো না, তোমরা এভাবে আমাকে মেরো না। আমার প্রাণ ভিক্ষা দাও, আমাকে এভাবে মেরো না। বেহুদা কান্নাকাটি করো না, হয়তো রক্তের মূল্য পরিশোধ করো, নয়তো আগুনে পুড়বার জন্য প্রস্তুত হও। তাকে আগুনে ফেলো না, এভাবে পুড়িয়ে মেরো না। করো, আমাকে প্রাণ ভিক্ষা দাও, আমাকে ছেড়ে দাও। ফাদদানের জনগণ, আমাকে মেরো না। আমি একটা কথা জানতে চাই, তার রক্তের মূল্য কত? মূল্য কি তুমি পরিশোধ করবে? না, ও নিজেই তো ইশতারের শত্রু। তুমি নিজেই তো ইশতারের শত্রু, প্রথমে তোমার নিজের রক্তের মূল্য পরিশোধ করো। তাহলে আমাকে বন্দি করছো না কেন? বন্দি করো, অগ্নিপিণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হওয়া তো আমাদের বংশের প্রাচীন ঐতিহ্য। আমার দাদা ইব্রাহিম, উনিও তো একবার নমরুদের আদেশে অগ্নিপিণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিলেন। এখন পর্যন্ত তুমি যে গ্রেপ্তার হওনি তার কারণ, তুমি হচ্ছো গভর্নরের ভাগিনা। তার অর্থ দাঁড়াচ্ছে এই যে, আমার মামা গভর্নর লাবান ইশতারে খোদাকে অবমাননা করতে পারে কোনো শাস্তি ছাড়াই। ওকে গ্রেপ্তার করো, আর ওর দাদার মতো ওকেও আগুনে নিক্ষেপ করো। ছেড়ে দাও, আমার প্রশ্নের উত্তর দাও, ছেড়ে দাও আমাকে। এখানে কি হচ্ছে এসব? ওকে ছেড়ে দাও, আর অভিযুক্তকারীকেও মুক্ত করো।
ফারাসের অবশ্যই শাস্তি পাওয়া উচিত। যখন ইয়াকুব জীবনের মূল্য পরিশোধ করতে চায়, তখন তোমাদের কোনো অধিকার নেই ওকে শাস্তি দেবার। তাকে মুক্ত করে দিন। ইয়াকুব, তুমি অবশ্যই ফারাসের জীবনের মূল্য স্বরূপ 500 দিনার পরিশোধ করবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমি এই অর্থ পরিশোধ করব। খোদা তালা আমার দয়ালু মামাকে হেফাজত করুক। ইয়াকুব, আমি তোমাকে কতক্ষণ এরকম বিপদ থেকে বাঁচাতে চোখে চোখে রাখবো। আপনি মহান, আমরা কৃতজ্ঞ, আমরা অনেক কৃতজ্ঞ আপনার কাছে। আমার জীবনের মূল্য স্বরূপ যে অর্থ আপনি প্রদান করবেন, তার বিনিময়ে সারা জীবন আমি আপনার কৃতদাস হয়ে থাকব। আপনি মহান, আপনি মহান। আপনি ফারাজকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন, আপনি আমাদের নতুন জীবন দিয়েছেন। হয়েছে হয়েছে, এবার এসো এসো। লোকটি আসলে খুব ভালো, আসার পর থেকে শুধু কাজই করে যাচ্ছে। হ্যাঁ, বছরের পর বছর ইস্তার, ফাদ্দান ও ব্যাবলের লোকজনকে অন্যায়ভাবে কোরবানি দিয়ে আসছে। আজ তোমার পিতার জন্য আমি ও ফারাজ বেঁচে গেছি। আপনি ওর জীবন বাঁচিয়েছেন বলেই ও ইস্তার পূজা ছেড়ে এক খোদার ইবাদতে মশগুল হয়েছে। হ্যাঁ, তা হয়েছে রাহেলা। আসলে যখন সে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে, তখনই এক খোদায় বিশ্বাস এনেছে। আমাদের মুসাফির কখন পৌঁছবে? খুব শীঘ্রই হে খোদার নবী, বেশি দিন বাকি নেই। বছরের পর বছর তোমার সন্তানের প্রতীক্ষা রয়েছে। যদি খোদা চায় তো খুব শীঘ্রই এই প্রতীক্ষার অবসান ঘটবে।